আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই থাকবে এর সেপ্টেম্বর দু হাজার আপনারা যারা দেখছেন শুরু থেকে মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে আশা করছি প্রত্যেকে একটি করে লাইক দিবেন সাথে থাকবেন শুরু করছি আজকের আয়োজন আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সেপ্টেম্বরের পালিত কর্মসূচির নাম কি আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পাঁচ সেপ্টেম্বর একটি কর্মসূচি পালন করা হয় প্রশ্ন হচ্ছে সেই কর্মসূচির নাম কী উত্তর শহীদি মার্চ বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সেপ্টেম্বরের পালিত কর্মসূচির নাম হচ্ছে শহীদি মার্চ বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি বাংলা একাডেমির নতুন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম সঙ্গীত শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ কবে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করেন ছয় সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর সালে ডায়াবেটিক হাসপাতাল বার্ডেমের প্রতিষ্ঠাতার নাম কী ডায়াবেটিক হাসপাতাল বার্ডেমের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণ করেন ছয় সেপ্টেম্বর উনিশশো সালে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কী ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম মিশলে বার্নিয়ার নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানীর নাম কী তিনি অ্যানগা ওয়াই হোনো ইতে পো পাকি তার বয়স সাতাশ বছর কোন দেশের প্রেসিডেন্ট আফ্রিকার দেশগুলোকে পাঁচ হাজার কোটি ডলারের অর্থ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কোন দেশটি সরকারি কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে শ্যারগেই লাভরব। ইউরোপের কোন ফুটবলার নয়শো গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি ক্রিস্টিয়ানো রোনালদো কর মামলায় দোষ স্বীকার করা বাইডেন পুত্রের নাম কি। হান্টার বাইডেন গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক নৌ পরিবহন মন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান খান বাংলাদেশের বর্তমান খেলাপি ঋণের পরিমাণ কত দুই লাখ এগারো হাজার তিনশো কোটি টাকা বিজেপি বিএসএফ পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন বৈঠক অনুষ্ঠিত হবে কবে অক্টোবর দু হাজার চব্বিশ সালে সর্বপ্রথম অ্যাম্পক্সের টিকা পাওয়া দেশ কোনটি সর্বপ্রথম অ্যাম্পক্সের টিকা পাওয়া দেশ হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিবকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হচ্ছেন এ এইস এম শফিকুজ্জামান এবার আমরা রাস্কের কুইজটি দেখব যে কুইজটি আমরা প্রশ্ন উত্তরগুলি থেকে নিয়েছি আশা করছি সবাই কুইস্টির উত্তর করতে পারবেন সাম্প্রতিক কোন ফুটবলার নয়শো গোলের মাইল স্পর্শ করেন সেটা অপশন থাকবে ক্লিওনাল ম্যাসি কিলিয়ান এমবাপ্পে ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার প্রশ্নটি হচ্ছে সাম্প্রতিক কোন ফুটবলার নয়শো গোলের মাইল স্পর্শ করেন সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন কুইজে অংশ নিন সাথে থাকুন এবার আমরা রাস্কের হাদিসটি দেখব রাসুলসাল্লু আলহিউ আসসাল্লাম বলেন সে ব্যক্তি মিথ্যাচারী নয় যে লোক মানুষের বিবাদ মীমাংসার জন্য কথা বানিয়ে বলে মানুষের মধ্যে মীমাংসা করে কল্যাণ বৃদ্ধি করে অথবা ভালো কিছু বলে খুবই গুরুত্বপূর্ণ কথা সেই ব্যক্তি মিথ্যাচারী নয় মিথ্যা কথা বলার পরেও সেই লোককে মিথ্যাবাদী বলা হবে না কেন কারণ সেই লোক মানুষের বিবাদ মীমাংসার জন্য বানিয়ে বলে মানুষের মধ্যে মীমাংসা করে এখন আসলে আমাদের সময়ে কি দেখি আমরা আমরা দেখি মানুষ মানুষের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসলে মিথ্যা কথা বলে আর ঠিক মীমাংসার জন্য না কিভাবে ঝগড়াটা বাঁধিয়ে দেয়া যায় একের কথা অন্যকে বলে ঝগড়াটা আরও বেশি বড় করা যায় এবং সেই ঝগড়া দেখতে আমাদের খুব একটা মানসিক শান্তি লাগে আহা কি শান্তি এরকম একটা অবস্থা তো এটা তো মানে খুবই কি বলবো যেখানে মিথ্যা কথা মিথ্যাবাদীকেও মিথ্যাবাদী বলা যাবে না বলা হচ্ছে শুধু মানুষের মধ্যে ঝগড়া মীমাংসা করার জন্য আর আমরা শুধু ঝগড়াটা লাগিয়ে দেয়ার তালে আল্লাহ আমাদের হেফাজত করুক আমাদের হেদায়ত দিক আর এই হাদিসটি হচ্ছে বুখারের দু হাজার ছশো বিরানব্বই নম্বর হাদিস আজ এ পর্যন্তই ছিল এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ